नमस्कार, आज आमी बानाबो धने पातार पकोड़ा। धने पाता पकोड़ार बानानोर जोन्नो आमी एखाने बेसन निये निएछि एबं निएछि धने पाता जेटा भालोभावे धुए निएछि एबं एकदम मोटा डाँटटा आमी केटे बाद दिए दिएछि। आमी एई अंशटुकु व्यवहार करब। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এরপর এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে মিক্স করছি সামান্য পরিমাণে কয়েকটা কালো জিরে। কালো জিরেটা দেখলে দিলে স্বাদও হবে ভালো এবং দেখতেও সুন্দর লাগবে, কিন্তু খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এবার ধীরে ধীরে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেচ্ছি। আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে কোনোরকম কিন্তু বেকিং সোডা আমি ব্যবহার করিনি, কারণ ধনে পাতা পকোড়াতে বেকিং সোডা ব্যবহার করলে সেটা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, ঠিকঠাক হজম হয় না। সেই ধনে পাতার সঙ্গে বেকিং সোডাটা ঠিকঠাক মানে সুইটেবল হয় না, সেই জন্য বেকিং সোডা আমি দিইনি। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু বেসনটা ব্যবহারের আগে চেলে নিয়েছিলাম, আপনারাও চেলে ব্যবহার করবেন, ভালোভাবে চালনিতে চেলে নেবেন। এর ফলে কি হবে, বেসনটা কিন্তু গুটি পাকিয়ে যাবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়েছে। আমি এরপর এর মধ্যে ওই ধনে পাতা থেকে কয়েকটা ধনে পাতা কেটে নিয়েছি এবং এভাবে গোছ করে ধরছি, ব্যাটারে ডুবিয়ে দিয়েছি ভালোভাবে। আঁচটা কিন্তু একদম কম রাখবেন, নইলে পাতাগুলো পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি। এটা একদিক ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আমি একইভাবে আরেক দিক ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
আবার একই ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেছি। একই ভাবে আমি এগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। তাহলে তৈরি হয়ে গেছে আমার ধনে পাতার পকোড়া। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, রেসিপিটি সবাই অবশ্যই ঘরে ট্রাই করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এর ওপরে এবার ছিটিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, এবং এর সঙ্গে অবশ্যই আছে সস। তাহলে আজকের মতন আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।